ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে প্রভাবশালী, ক্রমশ উদীয়মান অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিল। গত কয়েক বছরে লাখো মানুষকে দারিদ্র থেকে তুলে আনতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। যদিও ধনী ও দরিদ্রদের মধ্যে ব্যবধান এখনও অনেক বেশি, পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বন এই ব্রাজিলেই অবস্থিত। আজ জানব ব্রাজিল সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। চলুন তাহলে শুরু করা যাক। দেশটির রাষ্ট্রীয় নাম ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল। দেশটির রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। 85,14,877 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় 21 কোটি। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজভাষী দেশ এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজভাষী রাষ্ট্র। আগেই বলেছি, ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। আটলান্টিক মহাসাগরের নাম শুনেছ নিশ্চয়ই। ব্রাজিল এই আটলান্টিক মহাসাগর বরাবর 4,500 মাইল উপকূলরেখাসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে একটি বিশাল ত্রিভুজের আকৃতি নিয়েছে। চিলি ও ইকুয়েডর ছাড়া দক্ষিণ আমেরিকার প্রতিটি দেশের সঙ্গে এর সীমান্ত আছে। 1500 সালে পর্তুগিজ অভিযাত্রী পেদ্রু আলভারেজ কাবরাওয়ের ব্রাজিলে এসে পৌঁছানোর পর থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাজিল ছিল একটি পর্তুগিজ উপনিবেশ। 1815 সালে এটি যুক্তরাজ্য, পর্তুগাল ও আলগ্রেভিজের সাথে একত্রিত হয়ে একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গঠন করে। মূলত 1808 সালেই ব্রাজিলের পর্তুগিজ উপনিবেশ পরিচয় ফাটল ধরে, কারণ নেপোলিয়নের পর্তুগাল আক্রমণের রেশ ধরে পর্তুগিজ সাম্রাজ্যের কেন্দ্র লিসবন থেকে ব্রাজিলের রিও দি জানেইরুতে সরিয়ে নেওয়া হয়। 1822 সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। প্রাথমিকভাবে এটি ব্রাজিলীয় সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করলেও 1889 সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে। 1824 সালে ব্রাজিলের প্রথম সংবিধান পাশ হওয়ার পর থেকে দেশটিতে দুই কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা চলে আসছে, যা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত। বর্তমান সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র, একটি ফেডারেল ডিস্ট্রিক্ট, 26টি প্রদেশ ও 5,564টি মিউনিসিপ্যালিটি নিয়ে এর যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছে। ক্রয়ক্ষমতা সমতা ও মোট অভ্যন্তরীণ উৎপাদনের ভিত্তিতে ব্রাজিলের অর্থনীতি বর্তমানে বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি। ব্রাজিলের অর্থনীতি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। এর অর্থনৈতিক সংস্কার আন্তর্জাতিক বিশ্বে দেশটিকে একটি নতুন পরিচিতি দিয়েছে। ব্রাজিল জাতিসংঘ G20, CPLP, লাতিন ইউনিয়ন অর্গানাইজেশন অফ ইবেরো আমেরিকান স্টেটস, মারকুসাও ও ইউনিয়ন অফ সাউথ আমেরিকান নেশনস এবং ব্রিক দেশগুলোর প্রতিষ্ঠাতা সদস্য। ব্রাজিলের রপ্তানি খাত অত্যন্ত দ্রুত বিস্তৃত ও বিকশিত হচ্ছে। ব্রাজিলের মূল রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে উড়োজাহাজ, ইলেকট্রনিক সামগ্রী, গাড়ি, ইথানল, টেক্সটাইল, পাদুকা, লৌহ আকরিক, ইস্পাত, কফি, কমলার রস, সয়াবিন এবং কর্নড বিফ। দেশটি ক্রমান্বয়ে আন্তর্জাতিক অর্থ ও পণ্যবাজারে নিজের উপস্থিতি আরও বিস্তৃত করে চলেছে। 1994 সাল থেকে মুদ্রা হিসেবে ব্রাজিলীয় রিয়াল ব্যবহার করে আসছে। ব্রাজিলে বিভিন্ন জাতের লোকের বাস। আদিবাসী আমেরিকান, পর্তুগিজ বসতি স্থাপক এবং আফ্রিকান দাসদের মধ্যে আন্তঃসম্পর্ক ব্রাজিলের জাতিসত্তাকে দিয়েছে বহুমুখী রূপ। ব্রাজিল দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ উপনিবেশ। 16তম শতকে পর্তুগিজদের আগমনের আগে বহু আদিবাসী আমেরিকান দেশটির সর্বত্র ছড়িয়ে ছিটিয়েছিল। 16তম শতকের মধ্যভাগে পর্তুগিজেরা কৃষিকাজের জন্য আফ্রিকা থেকে দাস নিয়ে আসা শুরু করে। এই তিন জাতির লোকেদের মিশ্রণ ব্রাজিলের সংস্কৃতি, বিশেষ করে এর স্থাপত্য ও সঙ্গীতে এমন এক ধরনের স্বাতন্ত্র্য এনেছে কেবল ব্রাজিলেই যার দেখা মেলে। 19তম শতকের শেষ দিকে ও 20তম শতকের গোড়ার দিকে ব্রাজিলে আগমনকারী অন্যান্য ইতালীয়, জার্মান, স্পেনীয়, আরব ও জাপানি অভিবাসীরাও ব্রাজিলের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। মিশ্র সংস্কৃতির দেশ হলেও কিছু কিছু আফ্রিকান বংশোদ্ভূত ব্রাজিলীয়, ইউরোপ ও এশিয়া থেকে আগত অপর্তুগিজ অভিবাসী এবং আদিবাসী আমেরিকানদের অংশবিশেষ এখনও তাদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি ধরে রেখেছে। তবে পর্তুগিজ সংস্কৃতির প্রভাবই সবচেয়ে বেশি। পর্তুগিজ এখানকার প্রধান ভাষা এবং রোমান ক্যাথলিক প্রধান ধর্ম। ব্রাজিল জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের দিকে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ হিসেবে বিবেচিত। ব্রাজিলে বিভিন্ন প্রকারের প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র ও অভয়ারণ্য বিদ্যমান।
ব্রাজিলের ল্যান্ডস্কেপ খুবই বৈচিত্র্যময়। দেশটির উত্তরে আছে বিশ্বের বৃহত্তম জঙ্গল আমাজন। পুরো ব্রাজিল জুড়েই কিন্তু বন আছে, আর ঘন বনের জন্যেও দেশটি বিশ্বে সুপরিচিত। তবে শুকনো তৃণভূমি, যাকে পাম্পাস বলা হয়, দুর্গম পাহাড়, পাইন বন, বিস্তৃত জলাভূমি, বিশাল মালভূমি ও দীর্ঘ উপকূলীয় সমভূমি আছে ব্রাজিলে। উত্তর ব্রাজিলে আমাজন নদী এবং এর চারপাশে গভীর বন আছে। আমাজনকে নদী বললে হয়তো কম বলা হয়ে যাবে, বরং তোমাকে একে বলতে পারো শত শত জলপথের বিস্তৃত নেটওয়ার্ক। এর মোট দৈর্ঘ্য 4,250 মাইল। নদীটিতে ভয়ঙ্কর পিরানহা, বোটো বা পিঙ্ক রিভার ডফিন সহ হাজার হাজার প্রজাতি বাস করে। ব্রাজিলে বিশ্বের যে কোনো দেশের সবচেয়ে বেশি প্রজাতির প্রাণী বাস করে। দেশটি 600 প্রজাতির স্তন্যপায়ী, 1,500 প্রজাতির মাছ, 1,600 প্রজাতির পাখির আবাসস্থল। অবাক করার মতো তথ্য হলো দেশটিতে 1,00,000 প্রকার বিভিন্ন পোকামাকড় আছে। এসবের বেশিরভাগ বাস করে ব্রাজিল জুড়ে ছড়িয়ে থাকা বনে বা জঙ্গলে। তবে অনেক প্রজাতি পাম্পাস ও সেমিডিসার্ট অঞ্চলেও বাস করে। ব্রাজিলের মধ্য পশ্চিম অংশে সমতল ও জলাভূমি এলাকা আছে। তোমাদের জানিয়ে রাখা ভালো, দেশটির এই অংশ প্যান্টানাল নামে পরিচিত। প্লাবিত উপহ্রদ এবং ছোট দ্বীপের এই প্যাচওয়ার্কটি বিশ্বের বৃহত্তম জলাভূমি। এখানে বাস করে দৈত্যাকার অ্যানাকোন্ডা, বিশাল গিনিপিগের গোত্রীয় ক্যাপিবারাস এবং হিংস্র দক্ষিণ আমেরিকান অ্যালিগেটর কাইম্যান। হাজার হাজার বছর ধরে মানুষ ব্রাজিলের বন ধ্বংস করে আসছে। প্রায় 5 শতাব্দী আগে ইউরোপীয়রা আসার পর থেকে বন ধ্বংসের ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ব্রাজিলের আটলান্টিক রেইন ফরেস্টের অধিকাংশ শেষ হয়ে গেছে। এছাড়া প্রতি বছর আমাজনের বিশাল অংশ হারিয়ে যাচ্ছে। ব্রাজিলিয়ানরা ফুটবল পাগল। দেশটি কিছু সেরা খেলোয়াড় উপহার দিয়েছে। তবে ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত ফুটবলার হচ্ছেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যিনি পেলের নামেই সারা বিশ্বে পরিচিত। ব্রাজিল 5 বার ফুটবল বিশ্বকাপ জিতেছে, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। ভলিবল, বাস্কেটবল, অটো রেসিং এবং মার্শাল আর্ট ক্রীড়াও ব্যাপকভাবে দর্শকপ্রিয়। ব্রাজিলীয় সাহিত্য বিশ্বের অন্যতম আলোড়ন তোলা সাহিত্য। ব্রাজিলের লেখক পাওলো কোয়েলহো বিশ্বের সর্বাধিক পঠিত লেখক। এছাড়া মাচাদো দে অ্যাসিস ব্রাজিলের সর্বকালের সেরা লেখক হিসেবে সুপরিচিত। এই ছিল ব্রাজিল সম্পর্কে কিছু তথ্য। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।